amazing! আসসালামু আলাইকুম সবাইকে। রাশিয়ার মস্কো থেকে আমি আলামিন আব্দুল নূর বলছিলাম। আমরা বর্তমানে আছি রাশিয়ার এবং রাশিয়ার সবচেয়ে বৃহত্তম এবং সবচেয়ে দীর্ঘতম একটা বিল্ডিং, এবং এটি ইউরোপের অন্যতম বৃহত্তম এবং দীর্ঘতম একটা বিল্ডিং। বলা হয়ে থাকে এই বিল্ডিংটাকে ফেডারেশন টাওয়ার। এই বিল্ডিংটি কয়েকটি ভাগে বিভক্ত। প্রথমত আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন, এটি মূলত বেস এবং প্রথম তলা বিল্ডিংটার। তো আসুন আমরা দেখি অন্যান্য আর কি কি ভিউ আছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি ফিটনেস ক্লাবের বিজ্ঞাপন। এটি মূলত প্রথম তলা থেকে, আপনারা যখন নিচে নামবেন এসকেলেটরে করে, তো এটি একটি তলা, এরপরে আরেকটি তলা, এবং তার নিচে আরেকটি তলা, এরপরে আরেকটি তলা। তো মূলত এই তলা থেকে, আপনি এই তলা থেকে যখন এসকেলেটরে করে নিচে নামছেন, তো তখন মাটির নিচে আপনি কতগুলো তলার যেতে পাচ্ছেন। এক এক তলায় এক একটি অফিস, এক একটি বিজ্ঞাপনের শোরুম আছে, এখানে অনেক কিছু আছে, ওয়ার্ল্ড ক্লাস আর কি শপ আছে। এছাড়া নিচে দেখতে পাচ্ছেন ফুড কোর্ট, এখানে সবাই খাওয়া দাওয়া করে, কাজের ফাঁকে ফাঁকে লাঞ্চ হোক বা বিকালে নাস্তা হোক, তারা এখানে করতে পারছেন। সবাই যার যার কাজ করে, কাজের ফাঁকে সবাই এখানে দেখছেন ঘোরাফেরা করে। মূলত আজকের দিনটি হলো শরতের একটি দিন, খুব তাড়াতাড়ি শীত আসছে, তো শীতের আমেজটা এখানে দেখা যাচ্ছে। অনেকে বলেন যে রাশিয়াতে সবসময় ঠান্ডা থাকে বা হিমাঙ্কের নিচে থাকে, কথাটি আসলে সত্য নয়, কেননা গত 2 মাস আমরা এখানে ভালোই গরম পড়েছিল আমাদের এখানে। আশা করি আরও কোনো বিল্ডিং নিয়ে, আরও কোনো স্থাপনা নিয়ে, আর্কিটেকচার নিয়ে আমরা সামনে সামনে কথা বলবো। ততদিন পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।